বর্ডে কিন্তু জাস্ট একটু গাট খুলে মানে ইয়ে হবে তোমরা মানে তোমাদের কি আগে ওয়ার্ডে প্লেসমেন্ট ওয়ার্ডে মানে ওয়ার্ডের প্লেসমেন্ট ছিল কিনা আগে ওয়ার্ডে এখন প্লেসমেন্ট পাইছে না স্যার আমি শুধু লেকচার ক্লাস করছি স্যার লেকচার ক্লাস করা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে তোমাদের ওই বইটা কিনা হয়েছে কিনা তোমাদের তোমাদের তো ওই বিয়ে তো হয়নি না প্রফ হয়নি মনে হয় নাকি হয়ে গেছে স্যার ফার্স্ট প্রফ হয়ে গেছে স্যার এসেনশিয়াল আর এর পাশাপাশি যদি অন্য বই কিনতে হয় তাহলে অন্য বই কিনে কিন্তু মানে ম্যাকলোয়ারের তোমার মেইন কপি হোক অথবা ফটোকপি হোক লাগবে কিন্তু কারণ মানে ম্যাকলোয়ার ছাড়া কিন্তু সমস্যা হয়ে যাবে আর ওর গিয়ে যদি সম্ভব হয় তাহলে এই আবদুল্লাহ সিরিজের বই আসছে ওগুলো থার্ড ইয়ারে না হলে সমস্যা নেই ফিফথ ইয়ার লাগবে আর কি থার্ড ইয়ারে কিন্তু ম্যাকলোয়ার লাগবে আচ্ছা তাহলে আসলে তোমাদের যেহেতু মানে ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাস এখন তো তোমাদের ওই হিস্ট্রি তো হয়নি না তাহলে স্ক্রিনটা দেখা যাচ্ছে স্ক্রিনটা তাহলে নিউরোলজিতে বেড সাইডে আমাদের ডায়াগনোসিসের জন্য তিনটা স্টেপ অথবা তিনটা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট ফার্স্ট হলো গিয়ে যে অ্যানাটমিক ডায়াগনোসিস সেকেন্ড ইটোলজিক ডায়াগনোসিস এবং থার্ড হলো গিয়ে ফাংশনাল ডায়াগনোসিস তাহলে অ্যানাটমিক ডায়াগনোসিস কি যে ওয়ার ইজ দ্য লিশন তাহলে আমাদের প্রত্যেকটা সিস্টেমেরই প্রত্যেকটা সিস্টেমের কি ডায়াগনোসিস করতে গেলে আমাদের ফার্স্ট হলো গিয়ে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কোন অ্যানাটমিক স্ট্রাকচার ইনভলভ ওই ওই কম্পোনেন্টটা কিন্তু জানতে হয় এবং নিউরোলজিতে হলো গিয়ে ডেটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি কারণ নিউরোলজিতে আমরা জানি যে গ্রসলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুইটা পার্ট এবং এই সিএনএস এর পার্টের মধ্যে যেটা ব্রেন এবং স্পাইনাল কর্ড আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম পার্টের মধ্যে রুট থেকে শুরু হয় আর কি তাহলে নার্ভ রুট তারপর গিয়ে প্লেক্সাস মানে রুটগুলো কিন্তু মিলে এই ভেন্ট্রাল এবং ডর্সাল রুট এই দুইটা রুট কম্বাইন্ড হয় তারপর স্পাইনাল নার্ভ হয় এবং স্পাইনাল নার্ভ থেকে প্লেক্সাস তারপর পেরিফেরাল নার্ভ অথবা পেরিফেরাল নার্ভস তারপর পেরিফেরাল নার্ভগুলো শেষ কোন জায়গায় নিউরোমাসকুলার জাংশনে এবং নিউরোমাসকুলার জাংশনের পর তারপর মাসেল থাকে তাহলে এই এই যে অ্যানাটমিক্যাল যে কন্টিনিউশন পেরিফেরাল নার্ভ সিস্টেমে এই এই কন্টিনিউশনটা গিয়ে জানাটা ইম্পর্টেন্ট কারণ উইকনেস যদি আমরা বলি যে যদি কোনো পেশেন্ট উইকনেস নিয়ে আসে সাপোজ তার রাইট হ্যান্ডে উইকনেস নিয়ে আসে বলেছে আমি স্যার বিগত এক মাস ধরে অথবা দুই মাস ধরে আমার হাতের মাংসগুলো শুকিয়ে যাচ্ছে এবং আমি হাতে গিয়ে ঠিকমতো কাজ করতে পারি না তাহলে তার লিশন কিন্তু তার সিএনএস হতে পারে অথবা তার পেরিফেরাল নার্ভ সিস্টেম হতে পারে তাহলে সিএনএস যদি লিশন হয় তাহলে আমাদের মানে আগে যেটা বললাম যে ব্রেন অথবা স্পাইনাল কর্ড তাহলে ব্রেনের মধ্যে যে তার মোটর কর্টেক্স থেকে শুরু করে আলটিমেটলি প্রাইমারি মোটর কর্টেক্স থেকে মানে শুরু করে তারপর ইন্টারনাল ক্যাপসুল তারপর ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ডের সার্ভিকাল সেগমেন্ট অর মানে সার্ভিকাল সেগমেন্ট বন তাহলে আমাদের মানে ডায়াগনোসিসের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অ্যানাটমিক্যাল ডায়াগনোসিসের উপর কিন্তু আলটিমেটলি তারপর গিয়ে আমরা ইনভেস্টিগেশন করে সাপোর্ট গুলো দিই যদি সিএনএস লিশন থাকে তাহলে আমরা এক ধরনের ইনভেস্টিগেশন দিই আর যদি পেরিফেরাল নার্ভ সিস্টেম যদি লিশন থাকে তাহলে সম্পূর্ণ মানে ভিন্ন ইনভেস্টিগেশন থাকবে তাহলে আমাদেরকে অ্যানাটমি জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবং ব্রেনের মধ্যে কিন্তু ফোর ব্রেন মিড ব্রেন এবং হ্যান্ড ব্রেন ফোর ব্রেনের যে
কম্পোনেন্ট কি টেলেন্ট সেভেলন্ট এবং ড্যান সেভেলন্ট। টেলেন্ট সেভেলন্ট কি মানে মেইনলি সেরিব্রাম, তাহলে সেরিব্রামটা প্রাইমারি ফিচার দিয়ে সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে ডিভাইড আছে এবং সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমরা জানি যে জাস্ট এগুলো জাস্ট একটু রিভিউ করার, কারণ এগুলো রিভিউটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের কিন্তু এই কম্পোনেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং লাগবে। আচ্ছা, তাহলে এই হ্যাঁ সেরিব্রাল হেমিস্ফিয়ার মধ্যে আবার ফ্রন্টাল লোব, তারপর প্যারেন্টাল লোব, টেম্পোরাল আর অক্সিপিটাল, এবং এই চারটা লোবে কিন্তু ইয়ে করা, হ্যাঁ করা। তারপর ডান্স ব্রেনের মধ্যে থ্যালামাসগুলো, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সাবথ্যালামাস, মেটাথ্যালামাস, ইপিথ্যালামাস ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের জন্য থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এই দুটো স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট, এবং সাবথ্যালামাস আসবে বেজাল গ্যাংলিয়ন সাথে আর কি রিলেশনে। আচ্ছা, এবং কর্টেক্সের মধ্যে কিন্তু যেটা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার থাকে, এবং গ্রে ম্যাটারের অর্গানাইজেশন ওদের কি আউটওয়ার্ড আর হোয়াইট ম্যাটার গিয়ে ইনওয়ার্ড, ঠিক না? আচ্ছা, এবং এই যে গ্রে ম্যাটারের ডিজিজগুলো গিয়ে ডিফারেন্ট এবং হোয়াইট ম্যাটারের ডিজিজগুলো কিন্তু ডিফারেন্ট, তো তার ফলে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার গুলো ইনভার্ট। আচ্ছা, তারপর এখান থেকে হলো গিয়ে প্রাইমারি মোটর গিয়া, তারপর প্রাইমারি মোটর কর্টেক্স, তারপর প্রাইমারি সেন্সরি কর্টেক্স, হ্যাঁ, তারপর ভিজুয়াল কর্টেক্স, তারপর অডিটরি কর্টেক্স, এতটুকু কিন্তু মানে গ্রসটা জানা ইম্পর্টেন্ট আর কি। তারপর আসি যে আমরা সাবকর্টিক্যাল হোয়াইট ম্যাটার, যেটা সাবকর্টিক্যাল হোয়াইট ম্যাটার থেকে যেটা কর্নার রেডিয়াটা, হ্যাঁ, প্রাইমারি মোটর কর্টেক্স থেকে যে মানে ফাইবারগুলো আসে কর্টেক্স প্যানেল ট্র্যাক্টে আর কি, তাহলে এটা সাবকর্টিক্যাল হোয়াইট ম্যাটার হয়, তারপর আলটিমেটলি ইন্টারনাল ক্যাপসুলে আসে আর কি। তাহলে ইন্টারনাল ক্যাপসুলে পোস্টেরিয়র লিম্ব দিয়ে আসে, এসে তারপর আলটিমেটলি মিড ব্রেইন পন্স এবং মেডুলা দিয়ে তারপর সার্ভিক্যাল মানে স্পাইনাল কর্ডে নেমে যায় আর কি। তাহলে আমাদের যে ইয়েতে ডিপ যে কর্টিক্যাল গ্রে ম্যাটার বেজাল গ্যাংলিয়া, মানে বেজাল গ্যাংলিয়া কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। তাহলে বেজাল গ্যাংলিয়ার নর্মাল স্ট্রাকচার কি, নর্মাল স্ট্রাকচার কি যে কর্টেড নিউক্লিয়াস, তারপর লেন্টিফর্ম নিউক্লিয়াস, সাবথ্যালামিক নিউক্লিয়াস আর সাবস্টেনশিয়া নায়াগ্রা, যেটা মিড ব্রেন থাকে। তাহলে কর্টেড নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস আমরা জানি যে দুইটা কম্পোনেন্ট, ফার্স্ট হলো গিয়ে যে গ্লোবাস পেলিটাস আর হলো কি ফুটামেন, ঠিক না? তাহলে ফুটামেন থাকছে হলো এক্সটার্নালি আউটওয়ার্ড আর গ্লোবাস পেলিটাস এর দুটো সেগমেন্ট, ইন্টারনাল সেগমেন্ট এবং এক্সটার্নাল সেগমেন্ট, এটা থাকছে হলো গিয়ে ইনার ইয়েতে এক্সপেক্টে। তাহলে এ মানে গ্রস এবং মানে বেজাল গ্যাংলিয়ার ফাংশনটা ইম্পর্টেন্ট, যে বেজাল গ্যাংলিয়ার মেমেলি কাজ হলো গিয়ে যে মোটর কন্ট্রোল, হ্যাঁ, তার মোটর কন্ট্রোল এবং মোটর লার্নিং যেটা, এবং বেজাল গ্যাংলিয়ার যদি কোনো ডিজিজ হয় তাহলে দেখা যায় যে তার মোটর কন্ট্রোল থাকবে না এবং আলটিমেটলি ইনভলন্টারি মুভমেন্ট হবে আর কি। আচ্ছা, আর এর পাশাপাশি হলো ব্রেন স্টেম, তাহলে মানে ব্রেন স্টেম মধ্যে আমরা যদি গ্রসলি জানি যে ব্রেন স্টেমের সমস্ত লং ট্র্যাক, মোটর ট্র্যাক অথবা সেন্সরি ট্র্যাক এগুলো এসেন্ড এবং ডিসেন্ড করতেছে, এবং এর পাশাপাশি হলো গিয়ে যে অটোনমিক ফাইবারগুলো। আচ্ছা, এবং ব্রেন স্টেমও হলো গিয়ে যে ক্রেনিয়ার থাকে আর কি, এবং এই ক্রেনিয়ার অর্গানাইজেশন যেটা যেটা হলো ফোর ব্রেন থেকে ক্রেনিয়ার ওয়ান এবং টু আসে, এবং মিড ব্রেন থেকে থার্ড এবং ফোর্থ, পন্স থেকে ফিফথ এবং সিক্স, এবং মেডুলা অবলঙ্গটা থেকে পন্স থেকে হলো ফিফথ সিক্স, আর কন্টোমিডুলার জাংশন থেকে সিক্স সেভেন এইট আর কি। হ্যাঁ, পন্স ভেন্ট্রাল সার্ফেস থেকে আসতেছে ফিফথ ক্রেনিয়াল নার্ভস অর প্রেজেন্টাল নার্ভ, এবং কন্টোমিডুলার জাংশন থেকে আসছে সিক্স সেভেন এইট, হ্যাঁ, অ্যাবডাকশন নার্ভ, তারপর ফেশিয়াল নার্ভ এবং পোস্টিলোকোবিয়াল নার্ভ, আর মেডুলা থেকে আসছে আলটিমেটলি লাস্ট ফোর। তাহলে আমরা এটা বলি যে টু টু ফোর ফোর, ফোর ব্রেন থেকে দুটা ক্রেনিয়াল নার্ভ প্রথম দুইটা, তারপর মিড ব্রেন থেকে গিয়ে পরের দুইটা থার্ড ফোর্থ, আর পন্স থেকে চারটা ফাইভ সিক্স সেভেন এইট, এবং মেডুলা থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভ। তাহলে এই গ্রস অ্যানাটমিক্যাল যে অর্গানাইজেশন স্ট্রাকচারগুলো এগুলো মানে জানাটা ইম্পর্টেন্ট, এবং এগুলো হলো গিয়ে মানে পরীক্ষা সময়ের সময় যখন বেড সাইডে ক্লিনিক্যাল কোশ্চেন না পারলে তখন আর কি বেসিক কোশ্চেন জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, এবং আলটিমেটলি মানে ক্লিনিক্যাল হোক অথবা বেসিক হোক কোনো না কোনো কোশ্চেনগুলো কিন্তু রেসপন্স করতে হয় পাশের জন্য। তো যার ফলে অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট, আর অ্যানাটমি না বুঝলে কিন্তু আমরা স্টেম একটু কঠিন হয়ে পড়ে। আচ্ছা, এবং
আর ডিমিট তাহলে ইলিনয়েসের এই স্ট্রাকচারগুলো গেল এবং এর পাশাপাশি যেটা যে মেনিঞ্জেস, হ্যাঁ তাহলে আমরা জানি যে মানে মেনিঞ্জেস ব্রেন এবং স্পাইনাল কর্ডের কভারিংটা এবং মেনিঞ্জেসের স্ট্রাকচার হল গিয়ে ডুরামিটার, ডুরামিটার এবং পায়ামিটার, আচ্ছা এবং মেনিঞ্জেস মেনিঞ্জেস এর যে সাবরিগনোমিটার ডুরামিটার সাবরিগনোমিটার অ্যান্ড পায়ামিটার এই দুইটা লেয়ার মাঝখানে সিএসএফ থাকছে, তাহলে সিএসএফ সার্কুলেশনটা একটু ইম্পর্টেন্ট, এটা ওই ফরোয়ার্ড প্রেসার থেকে তৈরি হয় এবং আলটিমেটলি লেটার ভেন্টিকল, তারপর থার্ড ভেন্টিকল, ফোর্থ ভেন্টিকল এবং ফরেন মেজেন্ডি এবং ডুস্কা দিয়ে আলটিমেটলি ওই গিয়ে সাবরিগনাল স্পেসে চলে আসে এবং ওখান থেকে গিয়ে যে ওই যে সুপিরিয়র একটা সাইনাস, এই সাইনাসের এরকম রেগুলেশনের মাধ্যমে আলটিমেটলি অ্যাবজর্পশন হয়ে যায়, আচ্ছা আর স্পাইনাল কর্ডেও কিন্তু গ্রে ম্যাটার এবং মানে হোয়াইট ম্যাটার, তাহলে হোয়াইট ম্যাটার ওই এক্সটার্নাল থাকছে জাস্ট ওই ব্রেনের উল্টোটা আর কি, আর হোয়াইট ম্যাটার ওই ইন্টারনাল থাকছে, এই মানে হোয়াইট ম্যাটার ওই এক্সটার্নালি হ্যালো, বল বল স্যার, জয়েন দিলে খেয়াল রাখিস।